জলে ভেসে হাজার হাজার মাছ, রাতের অন্ধকারে বিষ মিশিয়ে মাছ নষ্টের অভিযোগ, প্রায় লক্ষাধিক টাকার ক্ষয় হয়েছে বলে জানালেন মৎস্যজীবী। ঘটনার তদন্তে পুলিশ। পুকুরের জলে ভেসে উঠল মরা মাছ, রাতের অন্ধকারে জলে বিষ মিশিয়ে মাছ নষ্টের অভিযোগ, ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা, মাথায় হাত মৎস্যজীবীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার মানিক চকের শেখপুরা এলাকায়। ঘটনায় হতবাক স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মালদার মানিক চকের শেখপুরা এলাকায় একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন আমিনুল হক। গতকাল ঈদ ছিল, ঈদের নামাজ শেষে পুকুরের কাছে আসতেই চক্ষু চড়ক গাছ আমিনুল হকের। জানা যায়, পুকুরের ওপর ভেসে উঠতে দেখেন মৃত মাছ। এরপরই আমিনুল হকের চিৎকার, চেঁচামেচি ও কান্নার আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা মাছ নষ্ট করতে পুকুরের জলে বিষ মিশিয়ে দিয়েছে। তবে কে বা কারা ঘটনার সাথে জড়িত সেটি বলতে পারছেন না কেউই। পুকুরের মাছ নষ্টের ঘটনায় ভেঙে পড়েছেন আমিনুল হক। তার একমাত্র রুটি রুজি এই মাছ ব্যবসাকে ঘিরে। সেই পুকুরের মাছ নষ্ট হয়ে যাওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়েছে আমিনুল হকের। ঘটনায় প্রায় 2 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই বিষয়ে আমিনুল হক জানান, গতকাল ঈদ ছিল, ঈদের নামাজ শেষে পুকুরের মাছ দেখতে আসি, এসে দেখি মাছগুলি ভেসে উঠেছে। তখনই সন্দেহ হয়, কাছে যেতেই দেখি মরা মাছ ভেসে উঠেছে। তখনই বুঝতে পারি কেউ বা কারা রাতের অন্ধকারে পুকুরের জলে বিষ মিশিয়ে দিয়ে গেছে। তবে কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তা বলতে পারবো না। আমার প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি ক্ষতি হয়ে গেল, এখন কি করব বুঝে উঠতে পারছি না। ঈদের নামাজ ছিল আমাদের, ঈদের নামাজ পড়ে এসে দেখছি যে সব মাছ মরে গেছে। হ্যাঁ, কেউ আমাদের মানে কি করে মানে বিষ ফেলেছে পুকুরে বলে মাছগুলো মারা গেছে। কে ফেলেছে সেটা তো বলতে পারছি না নাম এখন। হ্যাঁ, কোথায় আছে পুকুরটা? আমার পুকুর শেখপুরা। আচ্ছা, খুবই করেছিলেন মাছ চাষ? মাছ চাষ আমি 2 মাস আগে, হ্যাঁ, এপ্রিল মাসে 25 তারিখে বাঁকুড়া থেকে ডিম এনেছিলাম। হ্যাঁ, 4 কেজি ডিম এনেছিলাম। হ্যাঁ, তো ডিম প্রায় 80-90 হাজার টাকার ডিম এনেছিলাম, ডিম ফেললাম। হ্যাঁ, প্লাস 2 মাসে খাওয়া দাওয়া 1 লাখ টাকা এক্সট্রা খরচা হবে। হ্যাঁ, 1.5-2 লাখ টাকার বেশি খরচা হতে পারে। হ্যাঁ, 10-15 দিন অন্তর অন্তর আমরা pH লেভেল চেক করি, অক্সিজেন ভালো আছে কিনা, সম্পূর্ণ সব কিছু ঠিকই আছে। আপনি জলের কালারও দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সব ঠিকই আছে। কেউ বিষ দিয়েছে বলে মারা গেছে। রুই, কাতলা, মির্কা, তারপর বাটা, আমেরিকান রুই, গ্রাস কাপ, সম্পূর্ণ মিশ্রণ মাছ ছিল। বর্তমানে আমাদের মানে সরকারের কাছে কিছু সাহায্য চাইছি যে আমাদের ক্ষতিপূরণ কিছু দেয়। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শত্রুতার বশেই কেউ বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই এলাকায় অনেকেই পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন। এই রকম ঘটনা যদি আগামী দিনেও ঘটে, সমস্যায় পড়বেন মাছ চাষীরা। ঘটনার জেরে রীতিমতন আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও। প্রচুর মাছ জলের উপরে ভেসে উঠেছে। আর যারা মাছ চাষের অভিজ্ঞ ওরাই বলছে যে এতে কেউ হয়তো সালফোস ট্যাবলেট ফেলে দিতে পারে, দানা শস্যর কাজে ওই ট্যাবলেটটা ব্যবহৃত। এবার আমি ওই পুকুরের মালিককে জিজ্ঞেস করলাম, ও বললো যে আমি তো 10-15 দিন অন্তর অন্তর জলের pH লেভেলটা টেস্ট করাই, হামেশাই করাতে থাকি, জলের কালার টালারও ঠিকই আছে। এটা তো দেখছি ওর মোটামুটি 1-2 লাখ টাকার ক্ষতি হয়েছে। তো আমরাও স্থানীয় বাসিন্দা হিসাবে চাইবো ও সরকারের তরফ থেকে, মৎস্য দপ্তর ডিপার্টমেন্ট হতে কিছু যদি সাহায্য করা যায়। ইতিমধ্যেই আমিনুল হক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘুরে গিয়েছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আমিনুল হকের একমাত্র রুটি রুচি এই মাছ ব্যবসা। এই ঘটনায় তার বিপুল টাকার ক্ষয়ক্ষতি হওয়ায় আর্থিক সাহায্যের দাবি করেছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, মালদা।
নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।